সারা দেশের মানুষের ঘুম হারাম 100 বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া রাসেল বাইপার নিয়ে। এক দুই জেলা থেকে ছড়িয়ে ছিটিয়ে রাসেল বাইপার এখন 28টি জেলায় রাজত্ব বিস্তার করছে। যদিও মানিকগঞ্জ এবং পদ্মা চরাঞ্চলে দেখা মিলত এই সাপটির, বর্তমানে পটুয়াখালী, চাঁদপুর, বরিশাল এবং ঢাকার আশেপাশে দেখচাইতে বিষাক্ত সাপ রাসেল বাইপারে। এখন প্রশ্ন, ঘূর্ণিঝড়ের গতিতে রাসেল বাইপার কিভাবে বিস্তার করছে এবং বাংলাদেশকে কেন সাপটি এত নিরাপদ মনে করছে? প্রথমত, অন্যান্য সাপের তুলনায় রাসেল বাইপার কিন্তু ডিম পারে না, সরাসরি বাচ্চা দিয়ে বংশ বিস্তার করে থাকে, যার কারণে ডিম নষ্ট হওয়া কিংবা বেজি ও গুইসাপ খাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এক একটি রাসেল বাইপার 70 থেকে 80টি বাচ্চা ফুটিয়ে থাকে। দ্বিতীয়ত, সাপের জম হিসাবে বিবেচনা করা হয় বেজি এবং গুইসাপকে, কিন্তু আমরা জেনে না বুঝে এই গুইসাপকে বাড়ির আশেপাশে থেকে তাড়িয়ে দিচ্ছি কিংবা মেরে ফেলছি, যার ফলে এই বিষাক্ত রাসেল বাইপার খালি মাঠে গোল দেওয়া শুরু করেছে।